আমাকে একজন প্রশ্ন করেছে, আপনাদের তো বলেছি টিভিতে থাকতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি হলে আপনাদের সমস্যাটা কি, এত বা আপত্তি করেন কেন? কথা বুঝেন? আমি বললাম তাৎক্ষণিক যেটা মনে আসলো, যে ভাই আমিও তো এই চিন্তাটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল। আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে হে রাসূল আপনি বলে দেন আমি মানুষ, আমি মানুষ রাসূল, আমি তোমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনুষ্যত্ব, মানবত্ব, মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বারবার বলে আমাদের ইমানের ভিতরে কেন ঢুকালেন? আল্লাহ তো বলেই দিতে পারছেন আনা খালাকতু মুহাম্মাদান মিন নূর, মুহাম্মাদ মাখলুকুম মিন নূর, এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কি ছিল? এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই। আমি যেটা দেখেছি ভাইরা, আগের জামানা নবীর উম্মতেরা নবীর প্রতি ভক্তি সহ পথ হারিয়েছে অতি ভক্তির কারণে। তার বড় উদাহরণ হলো ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে, ঠিক না? কিন্তু কোন খ্রিস্টান ঈসা আলাইহিসসালামের মতো হতে চায়? তার মতো নামাজ, তার মতো রোজা, তার মতো দোয়া, তার মতো কান্না, তার মতো চলা, এরকম ঈসা আলাইহিসসালামের অনুসরণ করতে চায় এরকম কোন খ্রিস্টান আজ পর্যন্ত দেখেছেন না? কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি, অনুসরণের দরকার নেই। এক ভাই কানাডায় গাড়ি চালান, ইউরোপে আমেরিকায়, আমি কালকে হয়তো কিছু বলবো, ইউরোপে আমেরিকায় যখন বাংলাদেশের বা বিভিন্ন মুসলমান দেশের মুসলমানরা যায়, অনেকেই নামাজ কালাম পড়ে না, অনেকে যাওয়ার পরে খারাপ হয়, কিন্তু অনেকেই যাওয়ার পরে ভালো হয়। যখন ইউরোপ আমেরিকানদের আচরণ ইসলামের ব্যাপারে বর্ণবাদী আচরণ দেখে, তার ভিতরে একটা রিয়াকশন হয়, ভালো হয়। এরকম একজন বাংলাদেশ থেকে যখন গেছে, খারাপ মানুষই গেছে, মাদকাসক্ত নানা আকাম করেই গেছে, ওখানে যাওয়ার পরে একজন কনভার্টেড রিভার্ট মুসলিম ক্যানাডিয়ানের সাথে পরিচয় হয়ে তার জীবনটা পাল্টে গেছে। ভালো মুসলমান, দাঁড়িয়ে রেখেছেন, সমাজসেবার বিভিন্ন কাজ করেন। তা একজন পাদ্রি, পাদ্রিদের একটা আলাদা পোশাক আছে, একজন পাদ্রি তার গাড়িতে উঠেছেন, উঠলে ওই ড্রাইভার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। তখন ওই পাদ্রি বলছে, পাদ্রির ওই চিন্তায় মুসলমানকে একটা দাওয়াত দেবে তার ধর্মের, বলে তুমি কি জানো আমাদের যীশু খ্রিস্ট সালাম দিতেন? বলে হ্যাঁ জানি সালাম দিতেন, তোমরা দাও না। পাদ্রি বলছে তুমি কি জানো আমাদের গড আর তোমাদের আল্লাহ এক? বলে না একটা ঠিক বলনি, আমাদের আল্লাহ আর যীশু খ্রিস্টের আল্লাহ কিন্তু এক, কারণ যীশু খ্রিস্ট আল্লাহ বলতো, গড বলতো না। আর শোনো, যীশু খ্রিস্ট যদি এখন আসে আমার বাসায় যাবে, তোমার বাসায় কিন্তু যাবে না। কেন? বলে হ্যাঁ দেখেছো যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে। যীশু খ্রিস্ট শুয়ার খেত না, আমিও শুয়ার খাই না। যীশু খ্রিস্ট পাকসাপ থাকতো, আমিও পাকসাপ থাকি, তুমি পাকসাপ থাকো না, তুমি যে শুয়ার খাও, তুমি দাঁড়িয়ে রাখো না, যীশু কিন্তু তোমার বাড়ি যাবে না, আমার বাড়ি যাবে। কথা বুঝতে পারেন? তাহলে তারা ঈসা আলাইহিসসালামের ভক্তির কথা বলেন, প্রচন্ড ভালোবাসার কথা বলেন, কিন্তু কেউ ঈসা আলাইহিসসালামের জীবন কর্ম, তিনি কিভাবে চলেছেন, কিভাবে চলতে বলেছেন, এটা নিয়ে তারা মাথা ঘামান না, ঠিক আছে না? কারণ তারা মনে করেন ভক্তি বিশ্বাসেই মুক্তি। কিন্তু আমাদের কি ভক্তিতে মুক্তি? আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি মুক্তি চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক না? আর অনুসরণ কার করা যায়? আমরা যাকে মনে করব আমারই মতো, ঠিক না? যখন আমি বুঝবো যে রাসূলুল্লাহ সাল্লাম উপাদানে আমারই মতো মানুষ ছিলেন, কিন্তু তারপরও তিনি ভয়কে জয় করেছেন, তিনি লোভকে জয় করেছেন, তিনি ক্ষুধাকে জয় করেছেন, তিনি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তিনি স্ত্রীদের খারাপ আচরণে কখনো রাগ করেননি, কোনো মানুষের খারাপ আচরণে রাগ করেননি, আমি কেন পারবো না? বুঝতে পারেন?
আর এজন্যই আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইত্তেবা করতে উৎসাহ পাই, তিনি যদি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন, আমি কেন পারবো না? এই চেতনা আসবে কখন? যখন আমি বুঝবো তিনি আমারই মতো, ঠিক না? আর যখন আমি মনে করবো লাইট অব লাইট, খ্রিস্টানদের যে বিশ্বাস আল আলো নূর থেকে তৈরি, ফ্রম সেম সাবস্ট্যান্স, একই জাতের, তখন আমরা বুঝবো আমরা নবীজি তো অনেক কিছু করতে পারেন, আমরা তো পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ চরিত্রের সর্বোত্তম মডেল।